রাজ্যে পঞ্চায়েত ভোট ঘিরে হাজারো কাণ্ড। 2023 পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই উত্তপ্ত বাংলা, দিকে দিকে হিংসা অশান্তির ঘটনা। গণতন্ত্রের উৎসবে হয়েছে দেদার ছাপ্পা, ভোট লুট থেকে শুরু করে ভোটকে কেন্দ্র করে পান গিয়েছে 50 জনেরও বেশি। অন্যদিকে ভোট পেরোলে হিংসা অব্যাহত, এই নিয়ে আদালতে তোপের মুখে পড়ছে রাজ্য নির্বাচন কমিশন। শাসক দলের বিরুদ্ধে রাস্তায় বিরোধীরা, স্বচ্ছ ভোট হয়নি এই দাবিতে সরব বিরোধীরা। এই আবহে এবার গোটা পুরুলিয়া জেলাতে পুনর্নির্বাচন চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন। জানা যাচ্ছে স্বচ্ছ ভোট হয়নি এই দাবি নিয়ে এবার গোটা পুরুলিয়া জেলাতে পুনর্নির্বাচন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। স্বচ্ছ নির্বাচনের দাবিতে আবেদন জানিয়েছেন তিনি। নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তভার দেওয়ারও আবেদন জানানো হয়েছে সাংসদের তরফে। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানালো, হাওড়ার সাকরাইলের 15টি, উত্তর চব্বিশ পরগনার হাবড়ার 4টি বুথে ফের নির্বাচন হবে। পুনর্নির্বাচন হবে হুগলির সিঙ্গুরের একটি বুথেও।